পটলের এই রেসিপিটা খুব সহজে বানানো যায়, যে কোনো নিরামিষ দিনে কম উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এই সহজ রেসিপিটা বানাতে কী কী করতে হবে এই ভিডিওতে আমি করে দেখাবো। নমস্কার, মিতার কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। চলুন রেসিপিটি দেখা যাক। পটল পোস্ত বানাতে যা যা উপকরণ লাগবে আপনাদের দেখাচ্ছি। এখানে আছে 500 গ্রাম পটল, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আমি ছিলিনি, গাটা আমি চেঁচে নিয়েছি আর মাঝখানে এরকম কেটে দিয়েছি, আমি ছিঁড়ে দিয়েছি। এখানে আছে 4 চামচ পোস্ত, 2 চামচ সর্ষে, কালো সর্ষে নিয়েছি, 8টা কাঁচা লঙ্কা আমি লাল দেখে নিয়েছি, 1/2 ঘন্টা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ছেঁকে তুলে রেখেছি। রান্নার জন্য আছে সর্ষের তেল, লবণ আছে, এখানে আছে 1/2 চামচ চিনি, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 3টে শুকনো লঙ্কা, 1/2 চামচ কালো জিরে। এখন আমি লবণ মাখিয়ে নেবো পটলে, 1/2 চামচ মতো লবণ দিলাম, দিয়ে এখন মাখিয়ে নেবো। মাখানো হয়ে গেছে, এটা আমি এখন 10 মিনিট রেখে দেবো। আমি পোস্তটা এখন মিক্সিতে ঢালছি, এটা পেস্ট বানিয়ে নেবো। আপনারা যদি চান শিলেও বেটে নিতে পারেন। আর এর সাথে আমি অল্প একটু লবণ দেবো, 1/2 চামচের একটু কম লবণ দিলে তাহলে তিতো হয় না সর্ষে। আর তার সাথে একটু জল দিয়ে দেবো, 2 চামচ মতন জল দিয়ে দিলাম। এবার একটা ঘন পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানানো হয়ে গেছে, আমি দেখাচ্ছি, এরকম ঘন পেস্ট বানিয়ে নিয়েছি আমি। আর এটা একটু লালচে হয়েছে দেখতে, কারণ আমি লাল লঙ্কা দিয়েছি, আপনারা যদি চান সবুজ লঙ্কা দিয়েও করতে পারেন। আমি এবার কড়াইতে তেল ঢালছি, 2 চামচ মতন আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলটা দেব, আস্তে আস্তে দেবেন, সাবধানে যাতে গায়ে না ছিটে আসে। পটলগুলো আমি হালকা করে ভেজে নেব, হালকা একটু ব্রাউন ভাব হবে তখন আমি নামিয়ে নেব। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো তুলে আপনাদের দেখাচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এরকম করে ভেজেছি। আমি পটল ভাজার তেলে আরও 1 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নটা দিয়ে দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি একটুখানি 10 সেকেন্ড মতন এটা একটু ভেজে নেব। এবার আমি হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে একটু নেড়ে নিয়ে সাথে সাথে আমি পেস্ট দিয়ে দেবো। হলুদটা কিন্তু তেলেই দিতে হবে, তাহলে কালার খুব সুন্দর আসবে। একবার মিশিয়ে নিয়ে পোস্ত বাটা দিয়ে দিতে হবে, তেলের মধ্যে বেশিক্ষণ হলুদ থাকলে কালো হয়ে যাবে, তাহলে সঠিক কালার পাওয়া যাবে না। আমি এর মধ্যে মিক্সি দিয়ে জলটা দিয়ে দিলাম, এবার আমি এই জল দিয়ে একটু কষে নেবো ভালো করে। 5 মিনিট এটা আমি মিডিয়াম হিটে কষে নিয়েছি, এবার আমি পটলটা ঢেলে দিলাম, পটল দিয়ে এবার একটু কষে নেবো আমি। লবণ দিচ্ছি, 1/2 চামচ লবণ দিলাম, আর এই সময় আমি চিনিটাও দিয়ে দেবো, 1/2 চামচ চিনি দিয়ে দেবো, দিয়ে আমি নেড়ে দেবো। এখন এটা আমি লো হিটে রেখে দেবো 5 মিনিট। লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি এটা এখন ঢেকে রাখবো লো হিটে, আমি 7 মিনিট মতন রেখেছি, দিয়ে একটু জল জল উঠেছে। এবার আমি হিটটা বাড়িয়ে দেবো, জলটা শুকিয়ে নেব। কষা হয়ে গেছে পটলের মধ্যে, এবার আমি জল ঢেলে দেবো, সাইড দিয়ে একটু তেল তেল বার হয়েছে, এই জন্য আমি জল ঢেলে দিচ্ছি। আপনারা আপনাদের মতন জল দেবেন, যতটা ঝোল খাবেন সেই হিসাবে। পটল পোস্ত একটু গাঢ় গাঢ় খাই, ঝোল বেশি ভালো লাগে না, গ্রেভিটা একটু গাঢ় গাঢ়ই ভালো লাগে। আমি 1 কাপ জল দিয়েছি, এবার আমি ঢেকে দেব। পটল পোস্ত হয়ে এসছে, এই সময় আমি ওপর দিয়ে 1 চামচ সর্ষে তেল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম, 1 মিনিট পরে এটা আমি বন্ধ করে দেব। হয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস। দেখুন রান্নাটা হয়ে যাওয়ার পর এইরকম লাগছে দেখতে।
পটল পোস্ত হয়ে গেছে। আপনারা এটা গরম ভাত দিয়ে রুটি দিয়ে খাবেন, খুব ভালো লাগে। বাড়িতে এইভাবে বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন কেমন হয়েছে রেসিপিটা। এই রেসিপিটা যদি প্রিন্ট আউট বার করতে চান তাহলে অবশ্যই mitarcooking.com ভিজিট করে দেখে নেবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, আসি তাহলে।